আমরা আজকে নির্ণয় করব বীজগণিতের রাশির বর্গ। তাহলে বীজগণিতের রাশিটা কি? বীজগণিতের রাশি হচ্ছে সংখ্যা প্রতীক প্রক্রিয়া চিহ্ন এবং অক্ষর প্রতীকের বিন্যাসকে বলা হবে বীজগণিতের রাশি। এই যেমন 2x + 5y, এটা একটা বীজগণিতের রাশি। এইরকম রাশি আমরা বর্গ নির্ণয় করব। তা আমরা এর আগে আলোচনা করেছিলাম বর্গ। বর্গটা কি? যে কোনো সংখ্যাকে যদি আমরা ওই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে গুণফলটিকে বলা হয় সংখ্যাটির বর্গ। যেমন আমরা 3 × 3 = 9, তাহলে এই ক্ষেত্রে 9 হচ্ছে 3 বর্গ। অনুরূপভাবে তাহলে আমরা a + b দ্বারা গুণ করি তাহলে কি হবে? তাহলে আমরা এখানে গুণ করি a + b × a + b, তাহলে হচ্ছে a² + ab, আবার +ab + b², তাহলে a² + b² তাহলে a+b দুইবার গুণ করি তাহলে আমরা লিখতে পারি a + b² এই সমান তাহলে আমরা পাইলাম a² + 2ab + b². এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে সূত্র। এটা সূত্র a + b² = a² + 2ab + b². অনুরূপভাবে a − b² = a² − 2ab + b². তাহলে এই যে সূত্র a + b² এবং a − b², এই সূত্রের সাহায্যে আমরা এখন বীজগণিতের রাশির বর্গ নির্ণয় করব। যেমন 3x - 4a একটা বীজগণিতের রাশি, এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে যে রাশিটার বর্গ নির্ণয় করতে হবে সেই রাশিটার উপরে আমাদের হোল স্কয়ার দিতে হবে। যেমন আমি এখানে হোল স্কয়ার দিছি। এখন আমরা এটাকে মনে করবো এ, এটাকে মনে করবো বি। তাহলে আমার যদি a + b² = a² + 2ab + b², এই যে লাইনটা আমি লিখলাম এটা এই সূত্র অনুসারে 1 নম্বর সূত্র অনুসারে লিখলাম। এখন এটা আমরা ভেঙে নিই, 3a² + 9x² + 2×4x² + 16y². এই যে পাওয়ার স্কোয়ার, কোনো সংখ্যার পাওয়ার যত হবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। এখানে 3x² অর্থাৎ 3x কে আর একটা 3x দ্বারা গুণ দিতে হবে, তাই হচ্ছে 9x². অনুরূপভাবে 4y² হয়ে যাবে 16y². তাহলে আমরা পাইলাম 3x + 4y এর বর্গ পাইলাম আমরা 9x² + 24xy + 16y². এটা হচ্ছে, এখন যদি এরকম একটা রাশি থাকে 105 এর বর্গ কত হবে? তাহলে আমরা জানি যেটার বর্গ নির্ণয় করতে সেই রাশিটার উপর আগে হোল স্কয়ার দিতে হবে। আমরা হোল স্কয়ার দিলাম এ, এটার উপর হোল স্কয়ার। এখন আমরা এটাকে সূত্রে নিয়ে যাবো, 105 এটাকে ভেঙে দেয় আমরা 100 + 5 হোল স্কয়ার। তাহলে এখন এটাকে মনে করি এ, এটাকে মনে করি বি, তাহলে a + b² অনুরূপভাবে তাহলে a² + 2ab + b² 1 নম্বর সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। তাহলে এই 100² মানে 100 কে আরও একটা 100 দিয়ে গুণ দিতে হবে, 100 × 100, তাহলে গুণ করলে হয় 10000। এই +2ab + b², তাহলে এখানে 10000, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 25, তাহলে যোগ করলে হচ্ছে 10225। তাহলে এই যে বর্গ হচ্ছে 10225। এইরকমভাবে আমরা এই বর্গ নির্ণয় করতে পারবো, এইভাবে করতে হবে। তাহলে বাড়ির কাজ বর্গ নির্ণয় করো 7x - 5y আর 97। ধন্যবাদ।